হাই ফ্রেন্ডস, ভিলেজ পেটুক মশাই আরভিতে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আর আজকে দেখুন দুপুরের খাবারে কী নিয়ে চলে এসেছি। সাদা ভাত, এখানে শশা, আর এটা লাল ডাটা সর্ষে দিয়ে করা, আলু আছে সাথে, আর এটা গন্ধরাজ লেবু, আর এটা কাতলা মাছ আলু দিয়ে, আলু দিয়ে পাতলা ঝোল। তাহলে খাওয়া শুরু করি। আর আজকে জামাই ষষ্ঠীর আগের দিন, এটা বাবার বাড়ি খাচ্ছি না, এটা শ্বশুর বাড়ি খাচ্ছি, বাবার বাড়ি কালকে খাবো। আর আমার মতো কারা কারা এখনও বাবার বাড়ি যাননি তারা অবশ্যই কমেন্ট করে জানান যে দিদি ভাই আমিও যাইনি। আর এই ডাটাটা সর্ষে দিয়ে করলে ব্যাপক লাগে খেতে। এটা শুধু কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে দিয়ে করা। আমরা এই তরকারিটাতে একটু মিষ্টি খাই, মিষ্টি মিষ্টি করি। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছয় আর সর্বপ্রথম ভিডিওটি আপনারা দেখতে পান। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন, লাইক, কমেন্ট, শেয়ার তো করবেনই। ঢিপঢাপ করে আম পড়ছে। আম বাগান বিক্রি করা, শুধু হিমসাগর আমগুলো পেরে নিয়ে গেছে, তাও আছে। এবার প্রচুর আম পড়ছে, অন্যবার কম থাকে, বাগানওয়ালাও তাড়াতাড়ি পেরে নিয়ে যায়। এবার অনেক আম গ্রাহ্য নেই। কালকে ষষ্ঠীতে যাবো, ওই জন্য কালকে বৃহস্পতিবার মাথা ঘষতে পারবো না, আজকে মাথায় শ্যাম্পু করা হয়ে গেছে। এখনো ভুরু প্লাক করা হয়নি, ব্লিচ স্পেশাল করা হয়নি, ওগুলো রাত্রে করবো বাড়ি। আর ভুরু প্লাকটা আমি নিজেই করি, কারণ পার্লারে সবাই এসে জিজ্ঞেস করে যে দিদি তোমার ভুরুটা কে করে দেয়, তখন আমি বলি আমারটা আমিই করি, তখন সবাই শুনে অবাক। ব্লেড দিয়ে করি না কিন্তু, সুতো দিয়েই করি। আর আপনারাও যদি নিজের ভুরু নিজে করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি একদিন নিশ্চয়ই নিজের ভুরু নিজে কী করে করতে হয় অবশ্যই দেখিয়ে দেবো। তাহলে হট করে কোথাও যেতে হলে নিজের ভুরু নিজেই করে নিতে পারবেন, কোনো ব্লেড ছাড়া সুতো দিয়ে। সবার খাওয়া হয়ে গেছে, একবারে মাছের গামলাটা নিয়ে চলে এসেছি, যেটুকু মাছ তো ওইটুকু তো আমার হবে না, আরও লাগবে।
ওজন্য পুরোটা ধরে নিয়ে চলে এসেছি। এখন বাজে 5:15। এখন দুপুরে খাওয়া খাচ্ছি, প্রথমে একটা নিই, গন্ধরাজ লেবু, কলাইয়ের ডালে গন্ধরাজ লেবু সব থেকে বেশি ভালো লাগে। যাতে খেতেও সুন্দর লাগে, আমার ছেলে লাগে এবার টপ করে খেয়ে না। লেবুটা নামাতে মাছটার স্বাদই তিন গুণ বলবো না, চার গুণ বলবো জানি না, বহু গুণ বেড়ে গেছে। ওইদিক তাকাচ্ছি বারবার, কারণ ওইদিকে আমার পার্লার, সারাদিন আছে, ষষ্ঠীর আগের দিন যেহেতু সারাদিন লোকজন আসছে, এই মাত্র স্নান করে, অনেকদিন ভিডিও ছাড়া হয় না, যে গরম। আর প্রচুর কাজের চাপ, ওই জন্য আজকে ভাবলাম ভিডিও ছাড়তেই হবে।
চলে এসছে। এতক্ষণ ছাগলগুলো ছিল, হাঁস চলে এসছে। বলি না আমি খেতে বসলে ওদের মাথা ইয়ে আছে। আর খাবো না মাছ, সবগুলো যদি খেয়ে নি ওরা আবার খাবে। আমি যদি খেয়ে নি ওরা কি খাবে বলুন? ওই জন্য আর খাবো না। সব কিছু একা একা খেতে নেই, মা বলেছে। দারুণ খেলাম আজকে, দারুণ। আমার খাওয়া কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। বাই।